সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তাঁর আমলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে ভোট চাওয়া শুরু করেছিলেন। সেই কৌশল জারি রেখে নির্বাচনের বছর দুয়েক বাকি থাকতেই বগুড়া ও লক্ষ্মীপুরের মতো বরাবরের বিএনপির ঘাঁটিতে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়ন পরিকল্পনা আর বাস্তবায়নের ফিরিস্তি দিয়ে সরাসরি ভোট চাইতে শুরু করেছেন। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমন পীড়নের যে অভিযোগ তাকে তেমন আমলে না দিয়ে উন্নয়নের সাফল্যের দাবি যে এবার নির্বাচনে মূলত ব্যবহার করবেন শেখ হাসিনা তা এরই মধ্যে পরিষ্কার করেছেন তিনি। প্রথম দফায় 2021 পর্যন্ত আর পরে 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার রূপকল্প ঘোষণা করে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে দেশকে উন্নত দেশের দিকে নিয়ে যেতে রোডম্যাপও জানিয়ে রেখেছে। আর তাতেই একটি পক্ষ শেখ হাসিনার পরিকল্পনাকে সিঙ্গাপুর মালয়েশিয়া মডেলের সঙ্গে মেলাতেও উৎসাহী হচ্ছে। এর বিপরীতে বিএনপি প্রধান গত বছর মার্চে ভিশন 2030 ঘোষণা করে দেশকে ওই সময়ের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার খসড়া পরিকল্পনা ঘোষণা করলেও প্রতিশ্রুতি অনুযায়ী এক বছরেও তার বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করতে পারেননি। বাংলাদেশের ভোটের রাজনীতিতে উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত হাজির করার সংস্কৃতি না থাকলেও উন্নত বিশ্বের অনেক দেশে নির্বাচনী ইশতেহারে এই বর্ণনায় নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক হয়ে ওঠে। প্রধানমন্ত্রী হাসিনা যেমন চাইছেন, পারবেন কি একেই আগামী নির্বাচনের প্রধান বিবেচ্য করে তুলতে? বিএনপি বা বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর পাল্টা অর্থনৈতিক কর্মসূচি ছাড়া আওয়ামী লীগের একক পরিকল্পনার ভালোমন্দ বিবেচনার সুযোগ কই ভোটারে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে। আমি এম এ মান্নান এমপি আপনাকে দিয়েই শুরু করতে চাই যে উন্নয়ন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলি 2014 নির্বাচন, যে নির্বাচন তো পরে আর সেভাবে ভোট করতে হলো না, মানে করতেই হলো না আপনাদের, কিন্তু সেই নির্বাচনটিতেও আপনারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাই বলছিলেন, এখনো প্রধানমন্ত্রী তাই বলছেন। তো এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোটামুটি 2041 পর্যন্ত আসলে আপনাদের ক্ষমতায় থাকতে হয়, মানে আপনাদের এখন পর্যন্ত যে পরিকল্পনা আছে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা আপনার সঙ্গে আমি একটু, যে 14 যে নির্বাচনের কথা বললেন, করতে হয়নি নির্বাচনটা আপনি বলেছেন, জানি না আপনি সচেতনভাবে বলেছেন কি না, তবে আমরা নির্বাচন করেছি, অবশ্যই নির্বাচন করেছি, আমরা ভোটও পেয়েছি, কত ভোট পেয়েছি না পেয়েছি সংখ্যার হিসাবে সেটা অন্য একটা বিষয়, তবে আমরা নির্বাচন করেছি, এক নম্বর। দ্বিতীয় যে বিষয়টি আপনি প্রধান আজকে বিবেচ্য আপনার কথায় এসছে যে উন্নয়ন, আমাদের বার্তা এখন উন্নয়নের বার্তা, কারণ আমাদের প্রধান বার্তা এতদিন যে এতদিন যেটা ছিল যে দেশের স্বাধীনতা, সেটা আমরা অর্জন করেছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে, আমাদের দলের সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণে, আমাদের দল মানে বাংলাদেশ আওয়ামী লীগের সরাসরি নেতৃত্বে, এবং আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বে, এগুলো আমরা অর্জন করেছি। এখন আমরা মনে করি যে আমাদের পরবর্তী কাজ হলো উন্নয়ন, কারণ আমাদের দেশটি অত্যন্ত একটা নিম্ন আয়ের দেশ ছিল, জনগণ দারিদ্র্যে নিবজ্জিত ছিলেন, জীবনযাত্রার মেন মান অসহনীয় ছিল। সুতরাং আমাদের সামনে 20 বছর আগেও যে উন্নয়নের রাজনীতি ছিল আমাদের প্রধান উদ্দেশ্য, এখনও তাই আছে, এখন আরও বড় হয়ে এসছে, কারণ পৃথিবী বদলে গেছে, আগের সেই সেইভাবে নেই। এখন আমাদেরকে হয় কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে, উৎপাদন করে খেতে হবে, নয়তো আমরা আরও আরও অতটা চলে যাব, সেটা আমরা হতে দিব না। সুতরাং আমাদের যিনি নেত্রী, আমাদের দলের যিনি প্রধান, সরকার প্রধান, সঙ্গত কারণেই বারবার সেই বার্তা দিয়ে যাচ্ছেন এবং দিতে থাকবেন, এবং আমি মনে করি, আমরা মনে করি সেইটাই সঠিক কাজ। একটা মানে আপনিও যে সুরে কথা বলছিলেন, বিএনপির একটা অভিযোগ আছে বড় ধরনের, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী এমনকি 3 বছর পূর্তিতে যখন বক্তৃতা দিলেন তখনও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়ায় এই কথা বলা হয়েছে যে আপনাদের সুরে মনে হয় যে উন্নয়নও মানে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের মানে আসার পর থেকেই উন্নয়ন শুরু হলো এবং আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে ততদিনই উন্নয়ন জারি থাকবেন, প্রধানমন্ত্রী তো বলছেনই সেই কথা, সেটা অবশ্য ভোটারদের উদ্দেশ্যে যে আওয়ামী লীগ আসলেই উন্নয়ন হয় আর কখনো হয় না, কিন্তু
বিএনপি যেটা বলছে যে ধরুন সরকারের অনেক কর্মসূচি তো কোনো বিশেষ সরকারের একক প্রচেষ্টার ফসল নয়, কাজেই আওয়ামী লীগের এই যে সবকিছুকে নিজের করে নেওয়াটার বিষয়ে তাদের একটা মানে আপত্তি আছে। আপনি এটাকে কি মনে করেন? সরকারটা একটা কন্টিনিউয়েশন, আপত্তি থাকতে পারে, কন্টিনিউয়েশনটা আমি স্বীকার করি, কন্টিনিউয়েশন সব। তবে জোয়ার ভাটার একটা প্রশ্ন আছে, ভাটার প্রশ্ন আর জোয়ার প্রশ্ন দুটোই একই কন্টিনিউয়েশন। তো জোয়ারের সময় ঊর্ধ্বে, ভাটার সময় নিচে, আমাদের সময় ঊর্ধ্বে গেছে, এইটা আমাদের মুখের কথা নয়। মুখের কথা ছাড়াও সংখ্যাবাচক যেগুলো অর্থনীতিবিদ মহোদয় আছেন প্রফেসর বাবুল্লাহ, তিনিও বলবেন। আপনি দেখেন আমাদের গত ন বছর, এর আগের পিরিয়ড বাদ দিলাম, আমরা যে গত নয় থেকে আমরা শুরু করেছি, নয়ের পর থেকে ধারাবাহিকভাবে যে সকল পরিসংখ্যান, আমরা উন্নয়নমূলক পরিসংখ্যান, অন্য পরিসংখ্যান নয়, ভাইটাল স্ট্যাটিস্টিক যেগুলো, আমাদের জন্ম মৃত্যুর হার, আমাদের জীবনের যে লঞ্জিভিটি যেটাকে বলে বাংলা আমরা কী বলবো, আমাদের আয়ু যেটা গোড় আয়ু, আমাদের মাথাপিছু আয়, মানে আমাদের 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 যে ফিল গুড, যে একটা 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 প্রশ্ন আছে মানুষ কীভাবে ফিল করে, কনফিডেন্স ইন দ্য কান্ট্রি, এই সকলটা ইন্ডিকেটারে পজিটিভ। সুতরাং আমরা যদি দাবি করি যে আমাদের সময় হচ্ছে, এটা অন্যায় কিছু না, এটা কারেক্ট এবং রাইট। এবং আমরা আরও এইটাকে কেন জোরে বলতে পারি, কারণ আমরা লক্ষ্য করেছি আমাদের জনগণ সেইটাকে, যে আমরা যে উন্নয়নের দল এখন, এইটা তারা গ্রহণ করেছেন। তারা জানতেন যে আগে আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দল, আওয়ামী লীগ স্বাধীনতা অর্জন করেছে, এখন আওয়ামী লীগ উন্নয়নের দল, আওয়ামী লীগ উন্নয়ন করছে। সেটা কি করে ভাবছেন সেটা আমি আসবো আপনার কাছে, যে সংখ্যা তত্ত্বটা আসলে জনগণ গ্রহণ করছে কিনা সেটা জানতে আমি আপনার কাছে আসবো। অধ্যাপক মাহবুবুল্লাহ, আমি আপনার কাছে যেতে চাই এটা জানতে যে মানে আওয়ামী লীগ কিন্তু একটা ধরুন যখন প্রথম মানে রূপকল্প 2021 দিল, তখন থেকে একটা নতুন জিনিস ভোটের রাজনীতিতে আনলো, যে মানে আমার কাছে মনে হয়, আপনার মনে হয় কিনা, যে উন্নয়ন উন্নয়ন মানে উন্নয়নটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে, মানে একটা প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করে সেটাকে সামনে নিয়ে এলো, এবং এরপর থেকে ধারাবাহিকভাবে তারা আসলে এই উন্নয়নের কথাই বলে যাচ্ছে। আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন কাজ করছে? দেখুন, উন্নয়নের কথা আপনি যেভাবে বলছেন যে এবারই আওয়ামী লীগ প্রথম উচ্চারণ করছে, তা কিন্তু নয়। এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি উন্নয়নের কথা বলেছেন, প্রকল্প দিয়ে আর কি বিস্তারিত, বিস্তারিত হয়ে রূপকল্পের ব্যাপারটাও কিন্তু আমাদের রাজনীতিতে ছিল না, যেটা ছিল নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়া হতো, সেখানে জাতির কাছে অঙ্গীকার করা হতো যে তারা ক্ষমতায় গেলে, সেই বিশেষ দল ক্ষমতায় গেলে কি কি কাজ করবেন। তো 91 সালেও সেই ব্যাপারটা ছিল, 96 সালেও সেই ব্যাপারটা ছিল, 2001 সালেও সেই ব্যাপারটা ছিল, কাজে এটা এমন নতুন কিছু নয়। এবং মজার ব্যাপার হচ্ছে, যারাই ক্ষমতায় থাকেন, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক কিংবা জাতীয় পার্টি হোক বা এরশাদের দল হোক, প্রত্যেকেই কিন্তু, বিশেষ করে সরকার প্রধান যিনি, তিনি যখন জনসভা করেন তখন তিনি উন্নয়নের কথা জোর গলায় বলেন, এতগুলো রাস্তা হয়েছে, এতগুলো ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, মেঘনা সেতু হয়েছে, ইত্যাদি ইত্যাদি এ সমস্ত দাবি তারা করেন। কিন্তু আমার যেটা মৌলিক প্রশ্ন, উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে কি এই যে হাতি আর পিঁপড়ের গড়? উন্নয়ন মানে কি এই যে পৃথিবীর 2000 ধনীর মধ্যে 1600তম ধনী বাংলাদেশে আছে? উন্নয়ন মানে কি এই যে আমাদের শেয়ার মার্কেটে ধস নামবে? উন্নয়ন মানে কি এই আমরা যতগুলো উন্নয়ন প্রকল্প করছি বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প, এগুলো তুলনামূলকভাবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যখন এই প্রকল্পগুলোকে পাশাপাশি দেখানো হয় তখন দেখা যায় পার কিলোমিটার বলেন বা অন্য যে কোনো সূচক দিয়ে বলেন যে খরচ বাংলাদেশে অনেক বেশি, অর্থাৎ উন্নয়নের জন্য আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। আমরা এটাও দেখছি উন্নয়ন করতে গিয়ে ট্র্যাজিক দুর্ঘটনা ঘটছে, চট্টগ্রামে ঘটেছিল আপনার ফ্লাইওভারের গার্ডার পড়ে গিয়ে, এবং মাত্র কদিন আগে ঘটনা, এবং এগুলো কেন হচ্ছে? হতে পারে গাফিলতি, হতে পারে মনিটরিং এর অভাব, হতে পারে কনস্ট্রাকশনের যে গুণগত মান সেটা বজায় রাখা হচ্ছে না, কিংবা হতে পারে প্রযুক্তি জ্ঞানের অভাব। নিশ্চিত কি কারণ সেটা আমি বলতে পারবো না, কিন্তু এ ধরনের ঘটনা ঘটাটা
অনভিপ্রেত এবং এটাও কিন্তু উন্নয়নেরই মূল্য। উন্নয়নের জন্য কিন্তু আপনাকে একটা মূল্য দিতে হয়, সেই মূল্যটা হচ্ছে জনগণ হিসেবে আপনি কর দেন। আপনি যেটাকে বলে উন্নয়ন কি, আমরা সঞ্চয় করি, সেই সঞ্চয়টা তারপর আমরা বিনিয়োগ করি। বিনিয়োগ শুরু করলেই কিন্তু তাৎক্ষণিকভাবে ফলাফল পাওয়া যায় না, ফলাফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে 4 বছর 5 বছর 3 বছর অপেক্ষা করতে হয়, যেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় জেস্টেশন গ্যাপ। এই জেস্টেশন গ্যাপ যখন শেষ হয় তখন আপনি ফলাফল, যেটাকে বলা হয় স্ট্রিম অফ রিটার্নস, আপনি পেতে শুরু করেন। কিন্তু আমি যদি ভুল বলি আপনি আমাকে ঠিক করবেন, কিন্তু আমি আসলে ইশতেহারের ব্যাপারটি তো আছে, ইশতেহারে নানা রকম প্রতিশ্রুতি থাকতো, কিন্তু আমি আসলে বলতে চাইছিলাম যে রূপকল্প দেবার মাধ্যমে, যেটা মানে একরকমের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা এবং কি করে অর্থনৈতিকভাবে দেশকে মানে ড্রাইভ করা হবে, এগিয়ে নেওয়া হবে, সেটাই একেবারে সুনির্দিষ্টভাবে করে আওয়ামী লীগ একটা রূপকল্প দিল। এবং দেওয়ার পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এলো এবং এরপর একটা লম্বা সময় ক্ষমতায়ও আছে, এর ফলে এখন একটা প্রয়োজনীয় হয়ে পড়েছে কিনা যে আওয়ামী লীগ মানে এবং বাংলাদেশের মানুষও আসলে যেই জোয়ারের কথা অর্থ প্রতিমন্ত্রী বলছেন সেই জোয়ারের অংশ, যে তারাও এখন এগুতে চাইছে, এখন ভোটারদের দাবি কিনা যে অন্য রাজনৈতিক দলগুলো এরকম একটি উন্নয়নের তাদের পরিকল্পনা নিয়ে আসুক। এটা শুনুন, আপনি যদি নিছক উন্নয়ন বলেন তাইলে বোধ হয় খুব সঠিক বলা হবে না, কারণ আজকাল কিন্তু উন্নয়নের সংজ্ঞা বদলে গেছে। উন্নয়ন কিন্তু শুধুমাত্র প্রবৃদ্ধি নয়, উন্নয়ন শুধুমাত্র মাথাপিছু আয় বৃদ্ধি নয়, উন্নয়নের সঙ্গে আপনার মানবাধিকারের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এবং যেটাকে আমরা অমর্ত্য সেন বলছেন সেলফ রিয়েলাইজেশন, আমি মানুষ হিসাবে আমার যে আত্ম উপলব্ধি, আমার ভেতরকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা সম্পর্কে আমার যে আত্মবিশ্বাস, সেটা জাগ্রত হলেই আসলে উন্নয়ন হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানবিক মর্যাদার প্রশ্নটি। আপনি দেখুন আমাদের প্রতিবেশী ভারত, অর্থনৈতিক মর্যাদা এবং মানবিক মর্যাদা এখন একই সঙ্গে বাড়তে হবে, একই সঙ্গে হতে হবে। তো এখন সেই সমস্ত সূচক দিয়েই কিন্তু এখন মূল্যায়নকে বিচার বিশ্লেষণ করা হয়। মূল্যায়ন কিন্তু এখন একমুখী কোনো ব্যাপার নয়। এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু উন্নয়ন, মাথাপিছু যে আয় বৃদ্ধি, সেটা সম্পর্কেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁক আছে। সেই ফাঁকটা এক লাইনে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো দেশে 10 বছর অন্তর অন্তর মাথাপিছু আয় নির্ণয়ের জন্য আপনার বেস পিরিয়ড পরিবর্তন করা হয়। আমাদের এর আগের বেস পিরিয়ডটা ছিল 2005-2006, তারপরে 10 বছর পরে 2015-16 আরেকটা বেস পিরিয়ড এসছে, এর আগেও আবার 2005-10 বছর আগে বেস পিরিয়ড। তো বেস পিরিয়ড পরিবর্তন করলে কি হয়, 2012-13 সালের দিকে আমরা প্রথম আলোর মতো পত্রিকায় পড়লাম, আরও অন্যান্য পত্রিকায় পড়লাম যে রাত থেকে রাতে ঘুমানোর পর সকালবেলা ভোরে জেগে দেখি আমার আয় $100 বেড়ে গেছে, $100 বেশি, $113-114 বেড়ে গেছে। তখন আমাকে এক টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল, আপনি এর মধ্যে কি পরিবর্তন দেখছেন? আমি তো কোনো পরিবর্তন দেখছি না, ঘুমোতে যে গিয়ে যা আমার অবস্থা ছিল এখন ঘুম থেকে জেগে আমি সেই একই অবস্থা দেখছি। তো এই পরিবর্তনটা কেন হলো? এই পরিবর্তনটা হলো এই জন্য যে ভিত্তি বছর পরিবর্তন করার ফলে যেটা হয়, আপনি জানেন হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইজ দি হিস্ট্রি অফ রাইজিং প্রাইসেস, যত দিন যাবে জিনিসপত্রের দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। কাজে 2005-এ যে দাম ছিল 2015-তে এসে সেই দাম থাকবে না, কাজে সেই মূল্যের ভিত্তিতে যখন হিসাব করি তখন দেখা যাবে যে আমার আয়টা বেড়ে গেছে। এগুলো তো তত্ত্ব এবং তত্ত্ব নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং তত্ত্ব, কঠিন তত্ত্ব, এবং এই শুভঙ্করের ফাঁকিগুলোর কথা আপনারা বলেন, কিন্তু আমি ভোটার হিসেবে আমি তো জানতে চাই যে এরপরে যে আসবে সে আমার মাথাপিছু আয় কত করে দেবে। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই যে বিএনপি, না না মাথাপিছু আয় কত করবে সেটা তার বড় কথা নয়, তার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার ছেলেটি স্কুলে যেতে পারবে কিনা, সে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবে কিনা, সে আপনার পুলিশের অহেতুক জুলুমের সম্মুখীন হবে কিনা, সে ভালো খেতে পারবে কিনা, তার পুষ্টিমান উন্নত হবে কিনা, তার আয়ু লাইফ এক্সপেক্টেন্সি সেটা বৃদ্ধি পাবে কিনা, তারপরে তার জীবনের নিরাপত্তা সিকিউরিটি অফ লাইফ সেটা
উচ্চ মধ্যম আয়ের দেশ, মাথাপিছু আয় দাঁড়াবে $5,000, বার্ষিক প্রবৃদ্ধির হার 2 অঙ্কে উন্নীত করতে সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ নেবে বিএনপি। আমি পত্রিকায় পড়ছিলাম সে সময় আপনি এটাকে উৎসাহ ব্যঞ্জক মনে করেছেন যে এরকম একটা অর্থনৈতিক পরিকল্পনা দেওয়া, এই প্রস্তুতিটি একটি রাজনৈতিক দলের জন্য ইতিবাচক বিষয়। কিন্তু একজন ভোটার হিসেবে তো আমি জানতেই চাইতে পারি কি ধরনের সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ নেবে, মানে একটা বিস্তারিত পরিকল্পনা আমি জানতে চাই। এবং এক বছরে খালেদা জিয়া তখন বললেন পরিকল্পনাটি খসড়া, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই প্রস্তুতিটা আর দেখলাম না। ভোটার হিসেবে তখন তো আমি তার উন্নয়ন পরিকল্পনা জানতে পারছি না। সেটা তো তাদের দলীয় সিদ্ধান্তের প্রশ্ন, নিশ্চয়ই তারা কখন এটা জনগণের কাছে বিস্তারিত ভাবে হাজির করবেন, কত ভাবে হাজির করবেন, সেটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক। আপনি মনে করেন না যে ভোটারের জন্য সেটা এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে, যে দেশ সকলেই এখন আসলে উচ্চ মধ্যম আয়, আমার কাছে এগুলো একটা ভোটের হিসাবে আসবে কি না আপনি মনে করেন কি? পলিটিক্যাল অবজারভার হিসেবে জি, এবং অর্থনীতির একজন অবজারভার হিসেবে যেটুকু মনে করি সেটা হচ্ছে আমার মনে হয় এই দলটিও মানে অতি অল্প সময়ের মধ্যে তাদের যে ভিশন সেটা সম্পর্কে আরো বিস্তারিত বক্তব্য নিয়ে আসবে। এবং সেখানে শুধু উন্নয়নের কথা নয়, যেটা ভিশনের খসড়াতে যেটা ছিল সেগুলো আমার মনে হয় শুধু প্রবৃদ্ধি নয়, আরো যেসব রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন। আমাকে একটা বিরতি নিতেই হবে, আমি একটু ছোট করে প্রতিমন্ত্রী আপনার কাছে এই পর্বে একটু কমই আসা হলো, আপনি শুরু যদি করেন, আপনার কাছে মনে হয় কিনা যে ভোটাররা যেটা শুরু করেছিলেন যে ভোটাররা উন্নয়ন, ভোটাররা আসলে এই সংখ্যাতাত্ত্বিক হিসেবগুলো বিবেচনা করা শুরু করেছেন ভোট দেওয়ার ক্ষেত্রে বা করবেন, বাংলাদেশ কি করেছে এর আগে? এর আগে তো রাজনৈতিক দলগুলো এগুলোকে সামনেও আনে, আপনি মনে করেন যে এটা মানে ভোটে বিবেচ্য হবে? অবশ্যই হবে, কারণ ভোটাররা এখন বুঝতে পেরেছেন যে সার্বিক জাতীয় আয় তাদের জীবনের যাত্রার মধ্যে যে একটা প্রভাব ফেলে এটি তারা বুঝতে পেরেছেন। তারা চোখে দেখছেন যে ঘরের কাছে রাস্তা নির্মাণ হচ্ছে, সবচেয়ে বড় যেটা করতে পেরেছি আমরা গত কয়েক বছর, যেটা দর্শনীয় এবং পরিবর্তন করেছে, সবচেয়ে বেশি বিদ্যুতের প্রবাহটা আমরা নিয়ে গেছি, আমরা 80%-এর বেশি মানুষের ঘরে বিদ্যুৎ নিয়ে গেছি, যেখানে আমরা শুরুতে 40%-এর মতো ছিল যখন আমরা ক্ষমতায় আসি 2009-এ, সেটা দ্বিগুণ করেছি আমরা, আগামী এক বছর আমরা শতভাগ করব। এটা যে কত বড় পরিবর্তন ডক্টর মাহবুবুল্লাহ একজন 18-এর মধ্যে আমরা আশা করি শতভাগ পৌঁছাবো। মার্কসীয় অর্থনীতি পাঠ করেছেন, লেনিনের যে প্রথম পদক্ষেপই ছিল এনার্জি, বিদ্যুৎ, সমাজতন্ত্র মানে বিদ্যুৎ এবং লিটারেসি, সাক্ষরতা এবং বিদ্যুৎ, একটু কারেক্ট করতে চাই, লেনিনের মতে সমাজতন্ত্র মানে হচ্ছে বলশেভিজম প্লাস ইলেকট্রিসিটি, এবং বলশেভিজম মানে কমিউনিস্ট পার্টি এবং তার আইডিওলজি তার সঙ্গে বিদ্যুতের, সেই বিদ্যুতের কথা আমি বলছিলাম যে সেই বিদ্যুৎ এত বছর বিদ্যুৎ চাবি কাঠি, জীবন কাঠি, মরণ কাঠি আমাদের গল্পে ছিল না, আমাদের জীবন কাঠি হলো বিদ্যুৎ, সেটা আমরা নিয়ে এসেছি এবং সেটা মানুষ দেখছে চোখে, তার ঘরে বিদ্যুৎ জ্বলছে। আপনি হেলিকপ্টার ঘুরেন সারা বাংলাদেশ, একটা খড়ের ছনের ঘর কোথাও আপনি পাবেন না, ইম্পসিবল। আমি নিজের চোখে চারদিকে গত সরকারি কাজের সুবাদে আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি তন্ন তন্ন করে তাকিয়েছি, খড়ের গাদা গরুর খাবার ছাড়া কোনো খড়ের ঘর বাংলাদেশে নেই, সব অলমোস্ট 90% শতভাগ কৃতিত্ব শুধুই আওয়ামী লীগ না, কৃতিত্ব করে আমি বলছি দেশে যে পরিবর্তন এসছে এবং আমাদের সময় যে হয়েছে এটা লক্ষণীয়, কারণ 8 বছর আগে, 10 বছর আগে, 11 বছর আগে আপনি এই কাজটা করতেন, অর্ধেকের বেশি আপনি দেখতেন খড়ের ঘর। এই যে নতুন ঘরগুলো দেখছেন আপনি, তার মধ্যে দেখবেন 90% সাদা নতুন টিন, এগুলো গত 7-8 বছরের মধ্যে হচ্ছে। আমি গ্রামের মানুষ, আমি গ্রামে যাই, আমার ভোটাররা গ্রামে থাকে, এই আগামীকাল যাব আমার গ্রামে, আমি নিজের চোখে দেখি যেখানে আমার স্কুল কলেজের সময় 90% বাড়িঘর ছিল মাটির এবং ছোনের, নাই, জিরো, ইভেন যে লোকটা রিক্সা চালিয়ে ভাত খায় তারও একটা ইটের বেড়া উপরে টিন। আমি একটা বিরতির পরে এসে আপনার কাছে জানবো যে ভোটাররা কি আসলে মনে করছেন যে সরকারের কারণে তাদের খড়ের বাড়ি টিনের বাড়ি হলো, নাকি তারা তাদের পরিশ্রম, তাদের এগিয়ে যাওয়া, তাদের পরিশ্রম আমরা নিজে স্বীকার করি, তবে তারা এইটা স্বীকার করে নেতৃত্বের এখানে
একটা অবদান আছে। আমি আসব আপনার কাছে এটা জানতে এবং আমি এটাও জানতে আসব যে 2021 সালের মধ্যে বাংলাদেশ যদি ঘরে ঘরে বিদ্যুৎ দিতেই পারে তো 2019 এ যদি সরকার বদলেও যায় তাহলেও কি সেই ঘরে ঘরে বিদ্যুৎ হবে না? মানে সরকার তো একটা মানে চলমান প্রক্রিয়া হবার কথা। বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ তো আমরা নিয়ে যাব, নিয়ে যাবেন না। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহন। প্রতিমন্ত্রী এম এ মান্নান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে দেশে এখন মানে আপনার এলাকাতেও আপনি দেখেন যে সব টিনের ঘর হয়ে গেছে, মানে আপনার ভোটাররা কি আসলেই মনে করেন যে এগুলো সরকারের উদ্যোগেই এগুলো হয়েছে, মানে নাকি তারা এটার এটা বোধ করেন যে তারা দৌড়চ্ছেন তার ফলশ্রুতিতে এই উন্নতি তাদের জীবনে এসেছে? আর আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই বিদ্যুতের কথা বলছেন আপনারা, যেসব উন্নয়ন প্রকল্পের কথা বলছেন সেগুলো তো সরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ তো সচল থাকবার কথা দল বদলে গেলেও। অবশ্যই থাকবে আমরা আশা করি, এবং এইটা একটা চিরন্তন ব্যাপার, আপনি ঠিকই বলেছেন। জনগণ ফিল করে কিনা আপনি, এটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। ঠিক এইভাবে জমায়েত হয়ে মাঠে গিয়ে দাঁড়িয়ে সবাই বলে না যে এই এইটা হয় না স্বাভাবিকভাবে, তবে তাদের নানা ধরনের আচরণের ব্যবহারে এটা প্রকাশ পায়। একটা টেস্ট এখানে আছে, একটা রাজনৈতিক টেস্ট। আমাদের যারা বিরুদ্ধাচরণ করছিলেন নানা কারণে, রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে, তারা 14 আশেপাশের সময়ে, 15 পর্যন্ত সময়ে ভয়ঙ্করভাবে দেশে একটা মানুষকে এই পথে নিয়ে আসার চেষ্টা করেছিলেন যে তোমরা আসো, আওয়ামী লীগ কিছুই করছে না, একে খেদাতে হবে, রাস্তাঘাট বন্ধ করো, আগুন দাও, পোড়াও, আমরাও দিচ্ছি তোমরাও দাও। ওইটুকু শুধু না, আমরা আগুন দিব, বোমা মারবো, তবু তোমরা আমাদের সঙ্গে থাকো, মিছিল করো, চিৎকার দাও, সেটা করেনি। আমার দীর্ঘ জীবনের ইতিহাস ডক্টর মাহবুবুল্লাহ বলবেন, এই প্রথম আমি দেখলাম যে কোনো একটা মোটামুটি গ্রহণযোগ্য রাজনৈতিক দলের ডাকে মানুষ রাস্তা নামেনি, এই আমার জীবনে প্রথম দেখলাম। এবং এইটা আমি মনে করি একটা সি চেঞ্জ, যেটা আমরা ইংরেজিতে বলি, এইটা হয়েছে বাংলাদেশে এবং এটা হয়েছে আমাদের সময়ে। তাহলে কেন হলো? বিগত গত কয়েক বছরে যে এই যে ধারাবাহিকভাবে উন্নয়নের কাজটাকে সামনে নিয়ে আসা হয়েছে, প্রতি বছর প্রবৃদ্ধি 6-7 করে ক্রস হচ্ছে, এইটা ফিল্টার ডাউন হয়ে মানুষের কাছে গেছে, এরই একটা প্রভাব মানুষের উপরে পড়েছে। এটা মানুষের তো আর প্রবৃদ্ধি বলবে না চিল্লি, আমাদের সাধারণ মানুষ, বাট দে ক্যান ফিল ইট, অ্যান্ড ফিল গুড ফ্যাক্টর যেটা বলছিলাম, এটা তার চেহারায়, আচরণে, কথাবার্তায়, খাদ্যে, সর্বত্র এটা পরিলক্ষিত। সেইভাবে আমি বলছি যে এইটা জনগণ তারা অবশ্যই করছে, তাদের পরিশ্রমের ফল, তবে নেতৃত্বের যে এখানে একটা বিশাল ভূমিকা এটা কেউ অস্বীকার করবে না। এই যে মানে এত ইতিবাচকতার কথা যখন বলেন তখন অধ্যাপক মাহবুবুল্লাহ যেরকম বলছিলেন, মানে হাতিয়ার পিঁপড়ের গড় করে কি বলেন? শুনেন, আমি এটা বলতে চাইনি বাট বললাম আমার বাধ্য হয়ে। এই যে বললেন যে গার্ডার ভেঙে মানুষ মারা গেছে, উদাহরণ করে প্রমাণ নয় তবু উদাহরণ দিতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের হাইয়েস্ট প্রযুক্তি ইন দ্য ওয়ার্ল্ড, মিনিয়াপোলিসের সেতু ভেঙে কয়েকশো লোক মারা গেছিলো এই 5 বছর আগে, সৌলের মতো একটা রাজধানী, কোরিয়ার মতো রাষ্ট্র, সেখানে নদীর উপরে 4-5 বছর আগে সেতু ভেঙে পড়ে কয়েকশো লোক মারা গেছে, নরওয়ের মতো দেশে ফেরি ক্রসিং এ ইউনো নর্থ সিতে কয়েকশো লোক মারা গেছে, চীনের মতো দেশ আজকের কাগজে আছে কয়লা খনিতে 18 জন মারা গেছে, প্রায় মারা যায় একেবারেই, মানে উদাহরণ যোগ্য না। তো আমি বলছি যেগুলো হচ্ছে তার মানে কি এটা হয়? এটা কি আপনি যে যে অভিযোগটি করেছেন অধ্যাপক মাহবুবুল্লাহ, সেটা তো অভিযোগ নয়, সেটা তো ফ্যাক্ট, মানে ধারণা ভিত্তিক অভিযোগ নয় যে বাংলাদেশে আসলে প্রতি কিলোমিটার ফ্লাইওভার বানাতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে, বাংলাদেশে কোনো কিছু ডেডলাইন অনুযায়ী শেষ হচ্ছে না? প্রধানমন্ত্রী নিজে এতে বিরক্তি প্রকাশ করেছেন। বিরক্তি করেছেন, অবশ্যই করবেন তিনি। আমি আপনাকে বলি, বাংলাদেশের মতো এত নদী নালা খাল, 1 কিলোমিটার জায়গায় যদি 3টা কালভার্ট 5টা সেতুর প্রয়োজন হয়, আপনি আমাকে দেখান, বাংলাদেশের মতো এত পলি মাটির দেশ, জোয়ার ভাটার সময় মাটির ইয়ে পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের মতো এইরকম দেশ যেখানে 6 মাস একটানা বৃষ্টি হয় না, কে শক্ত হয়ে যায় মাটি, আবার যখনই মার্চে বৃষ্টি শুরু হবে গলে মম হয়ে যাবে, সেই ধরনের চরিত্রের মাটি আপনাকে
আপনি আমাকে দেখান, সুতরাং এগুলো বলার অনেক কিছু আছে, খরচ কেন বেশি হচ্ছে বাংলাদেশে এক কিলোমিটার ভারতে রাস্তা নির্মাণের জন্য আপনাকে মাটি বয়ে নিয়ে সড়ক করে উঁচা করতে হয় না, জাপানে করতে হয় না, আপনি সলিড গ্রাউন্ড, আপনি পাথর ঢেলে, আপনি বিটুমিন ঢেলে রাস্তা করে দিয়ে চলে যান, অনেক কিছু বলার আছে। তবে আমি এটা অস্বীকার করছি না, দুর্নীতি আছে, অপচয় আছে, অনেক কিছু এখানে আছে, আছে মৃত্যু, আছে ঝরা, অনেক কিছু, তবুও সেইভাবে বলছি, এর মধ্যে তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই তবুও প্রশ্নটাই আসলে বড় প্রশ্ন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, যে তবুও আওয়ামী লীগই তো বলছে করবে, তবুও আওয়ামী লীগই তো করছে, মানে এই যে ধরুন শুধুই নির্বাচন, শুধুই রাজনীতির কথা বলে যে আর স্লোগান দিতে, এমনকি বিএনপি যারা মাঠে ডাকলো তাদের নেতাদেরকেও যে তাদের কারখানা বন্ধ করে আসলে মাঠে আনা যাবে না, সেটার প্রমাণ তো এম এ মান্নান যেই সময়টার কথা বলেছেন সেই সময়টায় আসলে আমরা সবাই পেয়েছি। তাহলে উন্নয়নের কথা বলে, উন্নয়নের বয়ান দিয়েই তো মাঠে আনতে হবে আসলে। তার আগে আমাদের মান্নান সাহেব উনি একজন ঝানু আমলা ছিলেন, এখন উনি রাজনীতিবিদ, তো তার জীবনের বিচিত্র অভিজ্ঞতা আছে নিঃসন্দেহে, বয়সও আমার তুলনায় একটু হলেও বড়, কাজেই জীবনটাকে উনি একটু বেশি করে দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি স্বীকার করি বাংলাদেশ পলিমাটির দেশ, বাংলাদেশে অনেক নদ নদী আছে, খাল আছে, আপনার কি পরিকল্পনা কমিশন বলে কোনো সংস্থা নেই, যেই সংস্থা সঠিকভাবে জরিপ করে আপনার কত খরচ হতে পারে তার একটা যুক্তিসঙ্গত এস্টিমেট বা প্রক্ষেপণ সে হাজির করবে না? এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন 8,000 কোটি টাকার প্রজেক্টকে রিভাইজ করে 35,000 কোটি টাকায় নিয়ে গেলেন, এটা তো 4 গুণেরও বেশি বৃদ্ধি, এই যে 4 গুণ বেশি বৃদ্ধি পেল, আমরা যে আম জনতা, আপনাকে যে আমরা ভোট দেব, আপনি খুব ভালো কাজ করলে নিঃসন্দেহে আপনাকে ভোট দেব, তো প্রশ্নটা হলো এই যে 4 গুণ 4.5 গুণ 5 গুণ খরচ বাড়ল, স্বচ্ছতার খাতিরে আপনি কি জনগণের কাছে ব্যাখ্যা করেছেন কি কারণে এই খরচটি বাড়ল? এটা একটা। তৃতীয় কথা হচ্ছে যে যে কোনো উন্নয়ন, আমাদের একটু টেকনিক্যাল কথায় বলতে হয়, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওর উপরে নির্ভর করে, অর্থাৎ কি পরিমাণ পুঁজি বিনিয়োগ করে, ব্যবহার করে আপনি কি পরিমাণ উৎপাদন করলেন, এবং এটা হচ্ছে বাংলাদেশে অনেকে মনে করে, এবং এটা এখনকার নয়, যখন ডক্টর নুরুল ইসলাম প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, যখন শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত ছিলেন, উনি ওটার চেয়ারম্যান ছিলেন, তখন তার যে হিসাব ইনপুট আউটপুট অ্যানালিসিস তখন ছিল মোটামুটি 4:1। এখন যেভাবে প্রকল্পগুলো বিলম্বিত হচ্ছে, প্রকল্পের খরচ বাড়ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমরা পুঁজি ব্যবহারের ক্ষেত্রে, পুঁজি কিন্তু বাংলাদেশের জন্য, একটি দেশের জন্য, যদিও বাংলাদেশের অবস্থা 72 সালের অবস্থা নয়, বাংলাদেশের অবস্থা নিঃসন্দেহে পরিবর্তিত হয়েছে, তৎসত্ত্বেও পুঁজি এখানে একটা স্কেয়ার্স মানে ইনপুট, এবং এই স্কেয়ার্স ইনপুটকে যদি আমরা দক্ষভাবে এফিশিয়েন্টলি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমরা উন্নয়নের যে সুফলের কথা বলছি সেটা, আর তিনি টিনের ঘরের কথা বলেছেন, আমি কিন্তু একজন গ্রাম গবেষক, এবং আমার গবেষণার বিষয়, আমার পিএইচডি এক্সামিনাররা রিকমেন্ড করেছেন ওটা পাবলিশ করার জন্য, এই পরিমাণ ভালো হয়েছে, এবং এখন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে এটা পড়ানো হয়, যারা পিএইচডি গবেষণা করে তাদেরকে ফলো আপ রিসার্চের জন্য বলা হয়, ওই প্রফেসররা আবার আমার কাছে পাঠান, যদিও বাংলাদেশে আমার সেই পরিমাণ স্বীকৃতি নাই আমি বলি। তো প্রশ্ন হচ্ছে, গ্রাম গবেষণা আমি কিন্তু 80 দশক থেকে করছি, এবং 80 দশক থেকে কন্টিনিউয়াসলি নিরবচ্ছিন্নভাবে গ্রামে থেকেছি, প্রতি সপ্তাহে একটা পরিবার
তার ইনকাম কি, এক্সপেন্ডিচার কি, তার লেবার ইউটিলাইজেশন অনেক বদলে গেছে, না শুরুই করেছেন সেখান থেকে। সেই সময়টাকেও যদি আমরা ভিত্তি বছর, ভিত্তি সময় হিসাবে ধরি, তখনই কিন্তু গ্রামের চেহারা বদলাতে শুরু করেছিল। আমি একটা লেখা লিখেছিলাম, ঘুমে জাগরণে গ্রাম। তো সেই ঘুমিয়ে থাকা গ্রাম জেগে ওঠার প্রক্রিয়াটা কিন্তু এই 70-এর দশকের শেষ দিক থেকেই কিন্তু শুরু হয়েছে। এবং আপনার ঘরবাড়ির পরিবর্তন, ইট কাঠের ব্যবহার, এগুলো পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এমনকি তখনই আমরা দেখতাম যে খালি পায়ে, হ্যাঁ এটা বোধহয় সবচেয়ে বেশি উদাহরণ দেন, মানে খালি পায়ে চলাফেরা করার লোকজনের সংখ্যা খুব কমে যাচ্ছে এবং এক পর্যায়ে সবার মধ্যে সবারই একটা পাদুকা আছে। তো প্রশ্নটা হলো যে, আমার প্রশ্নটার উত্তর আমি একটা বিরতির পর অধ্যাপক মাহবুবুল্লাহ আপনার কাছে নেব, যে তবুও আসলে আওয়ামী লীগ যে নেতৃত্বের কথা বলছেন, তার তো কোনো উন্নয়নের নেতৃত্বে থাকবেন বা উন্নয়নের পরিকল্পনা আছে, এটা ছাড়া আর কোনো রাজনৈতিক দল আসলে মাঠে বা ভোটে। আমি আমি এক লাইনে কথাটা বলি, পরে হয়তো ইয়ে বলবো, উন্নয়নের নেতৃত্ব দেয় জনগণ। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে। উন্নয়নের নেতৃত্বের প্রতিশ্রুতি ছাড়া এখন আর ভোট চাইবার বা রাজনীতিতে সুবিধা পাওয়ার উপায় আছে কিনা? উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন জনগণ, যেটা আমি একটু আগে বলেছি, এবং এটা যদি আমরা অস্বীকার করি তাহলে জনগণের উপর আমরা বিশ্বাস হারাবো, কাজে এটা অস্বীকার করার মতো নয়। আর যে রাজনৈতিক নেতৃত্বের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে এক দেশে যখন ক্ষমতায় আসে, নির্বাচিত হয়, 5 বছরের জন্য ক্ষমতায় থাকে, এখন তো আমরা বাংলাদেশ থেকে সমাজতন্ত্রের পাট চুকিয়ে দিয়েছি, এখন আমরা বাজার অর্থনীতি করছি। এই বাজার অর্থনীতিতে স্টেট মার্কেট যে ডিবেট, অর্থাৎ রাষ্ট্রের ভূমিকা এবং বাজারের ভূমিকা, সেখানে রাষ্ট্রের ভূমিকা আমরা নিয়ে গেছি যে একেবারে হচ্ছে উন্নয়নের জন্য বলুন, মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য বলুন, দেশে কলকারখানা স্থাপন, রাষ্ট্র সেখানে একটা ফ্যাসিলিটেটর, একটা সহায়কের ভূমিকা পালন করবে। বলছি শুনুন, আমাদের তো পাশের দেশেই অভিজ্ঞতা আছে। এক সময় কিন্তু বিজেপি এর আগেও ক্ষমতায় ছিল এবং শাইনিং ইন্ডিয়া বলে একটা স্লোগান তখন উঠেছিল, যে ভারত উজ্জ্বল উজ্জ্বল, কিন্তু তারপরে ক্ষমতায় আসলো কে? ওই শাইনিং ইন্ডিয়ার স্লোগানে কিন্তু ভারতের জনগণ তুষ্ট হলো না, খুশি হলো না। এরপরে কিন্তু কংগ্রেস জয়লাভ করলো, এখন আবার মানে মোদি সাহেব তার সঙ্গে হিন্দুত্ববাদকে যোগ করে এবং তার সঙ্গে আরো যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে মেক ইন ইন্ডিয়া ইত্যাদি, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ এখন হচ্ছে কি যে উন্নয়নের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি বা উন্নয়ন, এই দুটার চাইতে আরো বেশি মুখ্য হয়ে গেছে কি জানেন? কথার চমক। এই কথার চমক অর্থাৎ আপনি কি করবেন, কতটুকু করবেন, সেটা খুব বড় কথা নয়, কত সুন্দরভাবে, ওই যে আপনি তো কমিউনিকেশনের ছাত্রী, সে না সরি লয়ের ছাত্রী, কিন্তু কমিউনিকেশনের কাজ করে, কমিউনিকেশনের জন্য সেই রকম ক্যাচি আকর্ষণীয় স্লোগান যদি দিতে পারেন তাহলে ভোটের ক্ষেত্রে কিছু না কিছু হলেও। কিন্তু আপনি যখন বলেন যে রাজনৈতিক নেতৃত্ব নয়, নেতৃত্ব আসলে দেয় জনগণ, খুবই আশাব্যঞ্জক কথা, কিন্তু তাহলে তো আসলে দেশে গণতন্ত্র থাকলো, স্বৈরতন্ত্র থাকলো না, সেনা শাসন থাকলো, ভোট হলো কি হলো না, তাতে কিছু আসে যায় না, কারণ জনগণ তো দৌড়বেই না। জনগণ শুনেন, জনগণ প্রত্যেকটি জিনিস চায়, তার অর্থনৈতিক ভাগ্যেরও পরিবর্তন চায়, সে তার অন্যান্য যে সমস্ত মৌলিক অধিকারগুলো আছে, যেগুলো আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, সেই অধিকারগুলোও কিন্তু সে চায়, সে একটাকে বাদ দিয়ে আরেকটা চায় না। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, যেখানে ঔপনিবেশিক ভারতে প্রথম নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমাদের এখানে ডেমোক্রেসির এক্সপেরিমেন্টটা শুরু হয়েছিল, সুতরাং আপনি এইখানে উন্নয়ন মুখ্য না গণ মানে কি বলে গণতন্ত্র মুখ্য, এইভাবে জনগণ নেতৃত্ব দিলে তো আসলে রাজনীতি যে জনগণ উন্নয়নের নেতৃত্ব দেয়। আজকে যে নিজের ঘরটিকে টিনের ঘরে পরিণত করলো, সে কাজটি কিন্তু তাকে করতে হয়েছে। যেই মেয়েটি, মহিলাটি
একটা গাভী পালন করে তার দুধ বিক্রি করে তার ভাগ্যের পরিবর্তন করলো, সেই কাজটি কিন্তু সেই মহিলাই করে। এগুলো মানুষের মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক যে প্রয়াস, যেটাকে বলি আমরা মাইক্রো লেভেল, মাইক্রো লেভেলের এই প্রয়াসগুলো সব মিলেমিশে একটা ম্যাক্রো লেভেলের বিশাল অর্জনে পরিণত হয়। এবং এটা এই ধরনের অ্যাপ্রোচ থেকে যদি আমরা দেখি তাইলে কিন্তু আবার একটু সমস্যাও হয়, সেটা হচ্ছে ফ্রম ইন্ডিভিজুয়ালস টু আমি কালেকটিভ যাচ্ছি। আবার আরেকভাবে দেখার বিষয় আছে, ফ্রম কালেকটিভ টু দি ইন্ডিভিজুয়াল, সেইভাবেও কিন্তু দেখার বিষয়টি আছে। সুতরাং জনগণকে অস্বীকার করে, কিন্তু মন্ত্রী আপনি নিশ্চয়ই রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব অস্বীকার করবেন না, আপনার রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বের কথা নিশ্চয়ই কথাই বারবার বলছেন। আমি অবশ্যই সম্মান করি তার এই বাক্যটা যে জনগণই সব কিছু করে, এবার অস্বীকার কীভাবে করবো, ইতিহাস তো তাই বলে, কিন্তু ইতিহাস তো এইটাও বলে কে মনে রাখেছে এই যে যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য সাধারণ মারা যায়, তাদের কয়জন স্বীকৃত, কয়জন জেনারেলের নাম স্বীকৃত, জয়লাভ করে কারা, মরে সাধারণ সিপাহী, জয়লাভ করে অমুক জেনারেল, অমুক মার্শাল, অমুক ফিল্ড মার্শাল। আপনি সোভিয়েত মহাযুদ্ধের কথাই বলেন, জনগণের যুদ্ধ, কে জয়লাভ করলেন, মহামতি লেনিন, মারা গেল কত হাজার হাজার সাধারণ কর্মী। চীনের যুদ্ধের কথাই বলেন, মারা গেল লক্ষ লক্ষ সাধারণ কর্মী, জয়লাভ করলেন মাও জেদং। ভিয়েতনামের কথা বলেন, হো চি মিন। সুতরাং নেতৃত্ব কৌশল এই দুটা জিনিসকে জনগণকে বিচ্ছিন্ন করতে পারবেন না আপনি, এইভাবেই তো এগিয়ে যাবে। সুতরাং ডক্টর মাহবুবুল্লাহ যে বললেন যে জনগণ, অবশ্যই জনগণ করে, কিন্তু জনগণকে অর্গানাইজ করে লিড করে নিয়ে যাওয়া একটা অবশ্য লক্ষ্যের দিকে, যেটা বঙ্গবন্ধু করেছিলেন আমাদের এখানে। বঙ্গবন্ধু জেল খেটেছেন, জেলে ছিলেন, মাঠে গেছেন, জেলে গেছেন, মাঠে গেছেন, অর্গানাইজ করেছেন 20-25 বছর, তারপরে জনগণ তাকে শক্তি যুগিয়েছে, তিনি এটাকে অর্জন করতে পেরেছেন। কিন্তু কত হাজার হাজার আমাদের গ্রামের সাধারণ মানুষ প্রাণ দিয়েছে 71-এর আমাদের ওয়ারে, তাদের নাম কেউ যেন স্বীকার করবে। সুতরাং এটা কোনো আমার কথা তার কথা কোনো বেবিল নয়, জনগণ অবশ্যই আমাদের ভিত্তি, মাটি স্বীকার। আপনারা বলছেন যে আওয়ামী লীগ গেলেই উন্নয়ন হয়, অন্য কেউ থাকলে উন্নয়ন হয়, এটা আমরা এটা কি ভোটের ভোটের ভোট চাওয়ার কথা? না না, ভোট তো চাইবই আমরা, আমরা ভোট চাইবই, এটা অন্য কিছু না। এই যে বললেন যে উনি বগুড়া গেছেন দুর্গ, আর কোথায় নাকি দুর্গ, লক্ষ্মীপুর, গোটা গোটা বাংলাদেশে এমন দুর্গ লক্ষ্মীপুর, কিছু দুর্গ না বগুড়া, কিছু আওয়ামী লীগের দুর্গ না, কাদের দুর্গ, আই ডোন্ট নো, তারা মনে করতে পারে। আমাদের দুর্গ সারা দেশ, মানে আমাদের দুর্গ সারা দেশ, কোনো ধর মনে করে ওই পাড়া তার দুর্গ, ওই জেলা তার দুর্গ, তাদের ব্যাপার। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য গোটা দেশের দুর্গ, এবং আমাদের দলের প্রধান, দেশের প্রধান, দেশের নির্বাহী প্রধান যাবেন, ভোট চাইবেন, কারণ ভোটের আমাদের কাছে বিকল্প নেই। আমরা বন্দুকের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমাদের দলের ইতিহাসই নেই, আমরা কখনো বন্দুকের মাধ্যমে, বন্দুকের সহায়তায় ক্ষমতায় অতীতে আসি নাই, ভবিষ্যতেও আসার সম্ভাবনা নেই, প্রয়োজন নেই। সুতরাং আমাদের নেত্রী যাবেন, ভোট চাইবেন, স্বাভাবিকতা তিনি তাই করেছেন। অধ্যাপক মাহবুবুল্লাহ, শেষ প্রশ্ন, যে ধরুন আমি বারবারই যে তবুও প্রশ্ন আনছিলাম, যে জনগণ যদি দেখে যে বিদ্যুৎ পরিস্থিতি, এই উদাহরণটি বারবার প্রধানমন্ত্রীও দেন, আওয়ামী লীগ সরকার তার কৃতিত্বের, সেখানেও অনেক রকম হয়তো বা আপনি এটার বদলে এই করলে ভালো হতো, এগুলো নিয়ে প্রচুর কথা গণমাধ্যমে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষকরাও বলছেন, কিন্তু আসলে বিদ্যুতের যে খারাপ অবস্থা থেকে বিদ্যুৎ উৎপাদন যেখানে আনা হয়েছে, এই সরকার 8 বছরের মাথায় বলছে যে তারা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে, তো ভোটার তো এটাই দেখবে। বা জিডিপি প্রবৃদ্ধির কথাই যদি বলি, যে এই মন্দার মধ্যে 7-এর প্রবৃদ্ধি ধরে রেখেছে, এটা সারা পৃথিবীতে একটা চমক লাগানো ঘটনা বলে পৃথিবীতে। শুনুন, প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো যে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পেছনে সরকারের যে প্রয়াস, সেখানে তারা আংশিক সাফল্য অর্জন করেছে, পুরো সাফল্য কিন্তু অর্জন করেনি, অনেক কিছুই হয়তো টেকসই হবে না, এগুলো নিয়ে না 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 সেটা না। আর সমস্যাটা হচ্ছে যে এখনো তেল ভিত্তিক, এখনো প্রাইভেট সেক্টর ভিত্তিক, যে কোনো দেশে তৃতীয় বিশ্বে সাধারণত বিদ্যুতের মতো স্ট্র্যাটেজিক আইটেম অন্তত 60% রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, 40% প্রাইভেট সেক্টরে থাকে, এটা একটা। তারপরেও যেটুকু হয়েছে সাময়িক সংকট কেটেছে, এটা কিন্তু সাস্টেইনেবল না। এটাকে সাস্টেইনেবল করতে হলে আমাদেরকে অন্য কথা ভাবতে হবে, কয়লার কথা ভাবতে হবে, আমাদেরকে কী বলে রিনিউয়েবল এনার্জির কথা ভাবতে হবে, এই সমস্ত জিনিসগুলো ভাবতে হবে। দ্বিতীয়ত যে প্রশ্নটা যেটা বলেন যে উন্নয়ন, উন্নয়ন এক এক সরকারের আমলে এক এক রকম।
যেমন বেগম খালেদা জিয়ার সরকার যখন 2001-06 আওয়ামী লীগ তো বলে কোনো কিছুই হয় নাই, অথচ যখন আপনার 2005 সালে ওই যে আপনার গার্মেন্টসের যে ফেজ আউটের যে সময়টা ছিল তখন বড় চ্যালেঞ্জ ছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি করা। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে এই দেশে টেক্সটাইল করা, সেই টেক্সটাইল দিয়েই এই দেশে কাঁচা এবং নিঃসন্দেহে সেখানে তো সরকারের ভূমিকা যদি আপনি বলেন ওই অর্থে কিন্তু সরকার শুধু পলিসি দিয়েছে যে এদেরকে একটু লিবারেলি ঋণ টিন দাও, কিন্তু মূল কাজটা কিন্তু করেছেন আমাদের দেশের যারা শিল্পপতি তারা, এবং তার সঙ্গে জনগণের একটা সহযোগিতা ছিল। আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব দেয় কিনা, এইটা যদি ম্যাটার মানে পুরোপুরি করবে না আপনার অন্যান্য কর্মকাণ্ডগুলো মানুষ দেখবে, আপনি মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন, আপনি দুর্নীতি করেছেন কিনা, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু মানুষ দেখবে, বিচার বিশ্লেষণ করবে। তবে এ কথা আমি মানি, ইতিহাসের ছাত্র হিসেবে সেটা হচ্ছে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস, যারা বিজয়ী হয় তারাই কিন্তু ইতিহাস লেখে, ভ্যাঙ্কুইস্টরা পরাজিতরা ইতিহাস ভোট হওয়ার আগে জানা যাবে না। এক দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত কোন শ্রেণী, সেটা মধ্যবিত্ত বলুন, সামন্ত বলুন, পুঁজিবাদী বলুন, সর্বহারা বলুন, কেউই ক্ষমতায় আসতে পারেনি, এটা লেনিনের কথা, ক্ষমতায় আসতে পারেনি তাদের শ্রেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ সৃষ্টি না করে। এবং এই শ্রেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে একজন লেনিন আসতে হবে, একজন ক্যাস্ট্রোকে আসতে হবে, একজন হোচিমিনকে আসতে হবে, একজন গান্ধী, সেটাও তো আসলে ইতিহাসই বলে দেয় যে কে হয়ে উঠতে পারেন সেই মহামতি একজন। না না, সেটাও আবার প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়। যেমন যখন নেপোলিয়ন আল্পস পর্বত অতিক্রম করছিলেন তখন তিনি বলছিলেন লুক আই এম হায়ার দেন আল্পস, কিন্তু নেপোলিয়ন আল্পস পর্বত কি অতিক্রম করতে পারতেন যদি তার পেছনে সেই রকম সৈনিকরা না থাকতো। কাজেই সৈনিক মানে জনগণ, জনগণ এবং জনগণই হচ্ছে আমাদের মন্ত্রী। একদম শেষ মন্তব্য আপনার কাছে যে ভোটের ময়দানে আপনারা মনে করেন কিনা যে এই উন্নয়নের ফিরিস্তি আপনাদের মানে একটা বড় কাজ করবে নাকি আসলে গণতান্ত্রিক অবস্থা, সীমিত গণতন্ত্রের যে অভিযোগ সেগুলো আপনাদেরকে বিব্রত করবে? আমাদের জনগণ যথেষ্ট সচেতন, তারা স্বদেশ প্রেমিক, এবং আমরা যদি বাস্তব ভিত্তিক পরিকল্পনা তাদের সামনে দিতে পারি যেটা সহজ ভাষায় বুঝতে পারেন, দেখতে পারেন, এবং সেই সকল পরিকল্পনা যেগুলো তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, বিদ্যুৎ, সড়ক, গ্রামের পাঠশালা, এগুলো যদি দিতে পারি আমার বিশ্বাস জনগণ যে আগের যে ধারণা ছিল সেটা বেরিয়ে এসে তারা উন্নয়নকে সামনে রেখেই তারা আগামীতে তারা বাছাই করবেন। অন্যান্য বিষয়ে অবশ্যই বিচার্য, তবে প্রধান কেন্দ্রে থাকবে উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ এম এ মান্নান এমপি, ধন্যবাদ অধ্যাপক মাহবুবুল্লাহ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে বিচার বিভাগ জিম্মি এই নিয়ে আলোচনা করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং বাংলাদেশ বার কাউন্সিল হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল এইড কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না। সাথে থাকবেন আপনিও।